শুনবে না, তাহলে এই বেশটা আটকে গেলে ভোটটা কিন্তু তুই যে লেখছু যে ভাইয়ের বিএনপির ভাইয়ের চেয়ারম্যান আমি করি ওটাই সঠিক, তোর কথাটা সঠিক, তোর ওই লেখাটা সঠিক, কোরআন শরীফের মতো সত্য যদি প্যাকেট হয়ে আছে। আর তারই সাথে আওয়ামী লীগের 50% ভোটার যায় তোর সাথে যোগ হয়ে যাচ্ছে, ভোট দিবি সব বিয়ারে ভোট দিবি আপনার ক্যান্ডিডেট করেন, যদি একটা মিথ্যা হয় আল্লাহ নিয়ে যায় তো করছে না আমি তোমার ভোট করা নেই, প্রার্থী নাই যেহেতু বললাম প্রার্থী আছে সে বুদ্ধি আমি করে দেব কিন্তু আমি ভোট করব না। তখন সাত্তার গোবিন্দ আমি তো একাই করতে পারতাম কথা, রাত 10:30 আমাদের আবার ডাকলো তার বেডরুম ইয়ার বাসায়, রাত 10:30 আমি সাত্তার আর গোবিন্দ গেলাম সব ইউনিয়নের ডাটা নিয়ে, দুই এক ইউনিয়নে কন্ট্রাডিকশন হলো, ভাই তোমার মতে তোমার বন্ধু জনপ্রিয় আর আমার মতে রঞ্জু জনপ্রিয়, এগুলো নিয়ে হওয়ার পরে বলে সঞ্জু কোনো জনপ্রিয়তা নাই, বললেন আমি চ্যালেঞ্জ দলের 100 এ নিয়ে উত্তেজিত যখন হলো সংযোগ নিয়ে, বললাম যে দলের 100 কর্মীর 90 হলো সংযোগ ভক্তে, 100 জনের 100 জনই আমার সাপোর্ট করবি এমন বঙ্গবন্ধুরও সাপোর্ট আছে না, হ্যাঁ বলে হ্যাঁ দলীয় কর্মীর সমর্থন রঞ্জুর পক্ষে বেশি, তো বলে দলীয় কর্মী তো আরো 10 লোকের কাছে যাবি কুসুম ইউনিয়নে তো ওটা পরাজিত পাকিস্তান আপনার সবুজের সাপোর্ট করছি, বলেন সবুজের জনগণের সাপোর্ট, বললেন তো ওই ইউনিয়নের জনগণই তো জামাত বিএনপি, তে ভাই তর্ক করে আসিনি আমার মন্তব্য চাইলেন ডাটা চাইলেন আমি ডাটা দিলাম, রাখা না রাখা আপনার ব্যাপার, তে তোমার খানপুর তাহলে দেখুন খানপুরের স্বাদ আছে কিন্তু জিনিসটা প্রকাশ করা হবে না, তার আগের সাথে আমার কথা চলতে সাথে আমার 2 মিনিট বসা উচিত, 2 মিনিট বসা উচিত এই হারামজাদা নিজে ডন না না ডন না বসার টাইম বা আম্বিয়া কলো এখান দিয়ে শুনে ওখান দিয়ে ফেলে দিয়ে আর ভুলে কোনোদিন ওই যে ভাই কি নিয়ে বসছেন আসেন তো বা আমি আপনার বাসা আসতেছি তুই তো এনি টাইম আমার কাছে যেতে পারছিস, যেহেতু নৌকার মনোনয়ন চাই কোনো ব্যক্তি আবেদন করে নাই করে নাই সেক্ষেত্রে আওয়ামী পরিবারের বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম রঞ্জু আওয়ামী লীগ পরিবারের সন্তান হওয়ায় তাকেই মনোনয়ন প্রদানের জন্য সুবিবেচনার সঙ্গে দেখার জন্য আপনাদের প্রতি সদায় অবগতি সাথে কিছু লেখে থেকে প্রেরিত হলো, তখন মজনু ভাই বেঁচে আছে তোরা একলা বসিস জাম্বিয়া, এই জন্যই তো আমার 1000 কর্মী সমান তুমি একলা সুপার বুদ্ধি চটাস করে কয়া ফেলে দিল যে তোমার লাভ তুমি যে ব্র্যান্ডটা বাইর করে রাখছ রিজার্ভে তোমার লাভ কি সন্দেহ জানে কথা, তা আমি টুস করে বললাম যে ভাই আমার লাভের মধ্যে জমি নিয়ে না বউ নিয়ে না বিটি নিয়ে না কোনো পারিবারিক বিষয় নিয়ে না প্রতিবেশী নিয়ে না ব্যবসা বাণিজ্যের কোনো ভাগ বাটোয়ারা নিয়ে না কোনো কিচ্ছু নিয়ে বিরোধ না, ওরা প্রথম আমার 88 নির্বাচন থেকে আর বাপেরা আমার ভোট করছে, তাছাড়া তো আমার জান্দ কর্মী আছিল তোরা আপন চাচাদের ছোট ভাই জীবন দেওয়া কর্মী আছিল আমার, তো ভাই এই একটা অহেতুক কেসারটা নিরসন হবে এই কথাটাই আমার বলাটা ভুল হচ্ছে পরে বুঝলাম যে তাহলে তো মেরুকরণ হয়ে যাচ্ছে আম্বিয়া তারেকরা যদি ঐক্য হয়ে যায় তাহলে তো আমার এখানে সমস্যা, তখন সে এই পরীক্ষা বের করছে কথা বুঝলে এখন হলো শেষ কথাটা হলো আমি এই যে সংযোগ করছি পরি ক্যান্ডিডেট না থাকলে পিএর এর আর রঞ্জুর ব্যবধান হবে আসমান জমি, শেখ হাসিনা যে সারা বেদবি নিস না সারা বাংলাদেশের উন্নয়ন করে নাই, ভোট আসা হাসিনা ফেয়ার ভোট দিলে ফেয়ার ভোট ভোট আসা নৌকা কয় সিট পাইবি বাংলাদেশে 30 সিটের ঊর্ধ্বে নৌকা সিট পাবে না
শরীয়তপুর মাদারীপুর গঞ্জের এই বেল দিয়ে, আর আমাদের জেলা দিয়ে তো কেউ বাড়াবেই না। তে বাস্তবতাটা এই জায়গায়। তখন আমি দেখলাম যে ধরেইনি বরকত বলছি তো যে 98 ভাগ পরীক্ষা নিলেন না, পরীক্ষা পাওয়া যায় ইউনিয়নেও যায় না, আর কনে বলে থাকে আর কোনো বাপ মা নাই, তাহলে তার মনমনি নেই। বর্ধিত সভা একক প্রার্থী চাঙ্গা পট করে সাত দিন বাদে বেরিয়া করলে যে বর্ধিত সভা যদি সফল হয় তাহলে কথা হচ্ছে যে ধরে নেন যে আমি তাহলে প্রার্থী হয়ে গেল। তো বর্ধিত সভা তো হয়ে গেল, তো ওটি ভাঙচুরের পজিশন সব এককভাবে আমার মনে আউ মাউ কান লাগে। আমি বললাম যে শেখ হাসিনা করলে আমি দাঁড়াবো না, আম্বিয়া এ দে হয়ে গেল। তাহলে চাঙ্গা বর্ধিত সভা পরি ভাইয়ে গিয়ে চলো, চাঙ্গা বর্ধিত সভা হওয়ার পরে পাঁচ সাত দিন পরি নাই, পরি কার এই মোহাম্মদ বাদল টাদল তন্ত্রজামরা এরা কেউ খুঁজে পায় না, অদৃশ্য। এদের ইও জানে আমি জানি অদৃশ্য, অদৃশ্য হ্যাঁ। এদের তিনটে বা চারটে মিটিং করলো কালকে দিয়ে, আমি দুটো মিটিং করে দিছি। এই যখন করলো ছয় মাস আগে, তখন আমি দেখলাম যে আমি ভোট করবো না। মজনু ভাই ডাকলো, তিন চার দিন খালি পায়ে হাত দেয় নাই মজনু ভাই। আমি বললাম মজনু ভাই বঙ্গবন্ধু কবর থেকে উঠে আসলেও আমি ভোটে দাঁড়াবো, এটা আমার মনের সিদ্ধান্ত। ভাই ভাইয়ে এখনো আমার বাপের পুরানা লোকেরা নাম জানে, বাইরে বেড়াতে লজ্জা করে, মুখ দেখাতে লজ্জা করে, তো এটা আমরা ভোট আদৌ করবো না। আপনি পারলে এই ভাষায় বলে, আপনার যদি বাপের শক্তি থাকে আপনি যে কাউকে নৌকার আপনার ক্যান্ডিডেট করো, তাহলে নো বলো, তুমি আমাদেরকে এর সামনে পাঁঠা বলি করো না, আমরা এটা কিন্তু ফাজলামি নয়। তুমি হলে ক্যান্ডিডেট বলো ডিক্লেয়ার, আর না হলে বলো আমাদের দলের একটা আমরা ওই উপজেলা করি পায়, তাহলে আপনারা নৌকার ভোট দিন। এ কথা না বললে সেক্রেটারিগিরি আমি বাদে দিলাম আওয়ামী লীগে নিম্নে। এই যে সঞ্জয় আছে নিষেধাজ্ঞা দান করে না, আওয়ামী লীগের ফেজনেল সক্রিয় কর্মী 60% শেখ হাসিনা, শেখ মুজিব আছে বললেও শেখ মুজিবের ওই মাজা নিয়ে এসে ভ্রাম্যমান করে বাড়ি বাড়ি বলালে রামদুর দেবী সত্য অর্থ কলেমি, তার কারণ বিষয়টা কয়েকজন তাহলে ভোট দিবে কাক বলে স্বতন্ত্র থাকছে তো দুটা, মানে তাহলে কুটি যাচ্ছে। তাহলে আওয়ামী লীগের 60% বা 50% ভোট যদি পিএরএক যায়, সুষ্ঠু ভোট যদি হয় বিএনপি, যদি ভোট দেওয়ার সুযোগ পায় বিএনপি, আমার ভোটটা দিবি কুটি পিএরএ ধরে নিতে হবে 80% রামজুত না হয় 20% দিবি পিএরএক দেবে, আর এই আওয়ামী লীগের 50% যায় তোমার পিএরএর পক্ষে যদি সিলটা পড়ে, তাহলে পরিস্থিতি কি ব্যবধানটা কি হবে ব্যারোমিটারটা। এজন্যে পরি থাকাটা লাভ। আমার আমি খোলা মনের কথা কইতে এক কই তোর সাথে ঘনিষ্ঠতা, যে তুই হলো একটা শয়তান, আমি উপজা চোখায় কথা কই, তোরা কই যে উপজা চোখায় এক বছর হলো কই, এক বছর হলো আমার সামনে বলতেছি যে তোর আর আমার 10-20 মিনিটের জন্য বৈঠক হওয়া দরকার, তোর আর আমার 10-20 মিনিটের জন্য বৈঠক হওয়া দরকার, কি নিয়ে বৈঠক হওয়া দরকার, এই প্রশ্নটাও তুই করল না, তুই কোনোদিন করল না ভাই। আমি কুটি আসুন কন, এক বছর হলো তোর খালি পাওয়া আমি ধরিনি, তোর খালি বাংলাদেশ আওয়ামী লীগে ব্যামাক নেতার মাথার যা আছে আমার হোলের মাথার সঙ্গে সেই বুদ্ধি লাগান আছে। জেলা পরিষদে তোর হাতে তুলে দিয়েছিলাম, তোর নিজের রাজনৈতিক অদূরদর্শিতার জন্য এই ক্ষতিটা তুই নিজেই নিজের করছিস, তুই যাই ভাবিস। জেলা পরিষদের বিশাল ক্ষতি করছে, তোর উচিত ছিল যে আওয়ামী লীগ করার যে কজন মেম্বার কলজের মধ্যে নিয়ে নেওয়া, এরা সহজ সরল, আমি কোটি টাকা দিয়ে একটা নেওয়ার উল্টো ব্যাগের, আর ওই যে আমি জেলা পরিষদ করে আজ চলে এলাম তারপরেই তোর ওটি ডিম দিয়ে ভাত খায় এলাম, তখন থেকে তোর মূল স্রোতধারার সাথে তোর মিশে দেওয়া লাগতো উচিত ছিল,
ওরা সবাই বলতো না রে আমার এমপি লোক এসা আমাকে বললো এই যে বাওয়াল এসা বললো যে মজনা একবার ফেল করলো খোকার কাছে একটা ধোয়া মনে পড়ে বলে ভাই আমার ঘুমের বড়ি খায়া 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 ব্রেন সেল ড্যামেজ হচ্ছে স্মৃতি শক্তি কমে গেছে বলেন তো বলে মজনুর দ্বিতীয় না তৃতীয় নির্বাচনে যে ফেল করলো খোকা চেয়ারম্যান হলো পরশুন তোমার চেয়ারম্যান হওয়া দেখে তখন একটা প্রচার চলছিল বলে কি বলে পৌরসভার চেয়ারম্যান ভোট আসলে মজনু এমপি ভোট আসলে মজনু উপজেলা আসলে মজনু কলসি মার্কাট উপজেলা ভোট করছে হানুবাই উপজেলা ভোট সেটিও মজনু তো মজনু ছাড়া কি আর মানুষ নাই এই অপপ্রচার আরম্ভ হলো মিটিং পৌরসভার মধ্যে ওয়ার্ডে ওয়ার্ডে জনগণের মুখে মুখে তোমার ক্ষেত্রে কিন্তু তাই হবে ছোট ভাই তুমি যে ঘটনাটা পার করছো তুমি ছোটকাল থেকে আমার আমার সঙ্গী একসাথে রাজনীতি করছি আমি তখন এই যে এই মান্নানগিরিটাই বললাম যে আমি ভোট করব এই সাত মাস আগে মান্নানগিরি সমস্যা ফেব্রুয়ারি বলে কে ভাই ভোট করবেন না বলে না আমি জেলা পরিষদ ইউনিয়ন পরিষদ ঠিক আছে জেলা পরিষদ ফেল করলাম আবার এসে পৌরসভার দাঁড়ায় দেব পৌরসভার টিকিট পেলাম না ঘুরে আবার আমি ভোটার পার করলাম হলো খানপুর এই সমালোচনা উঠলে গুড আইল হয়ে যাবি আমার আল্লাহ ছাড়া মানে ঠিক আছে আপনি কি মনে প্রাণে চাচ্ছেন আপনি চেয়ারম্যান হোক এটা আমার কথা ক্লিয়ার মজনু কইলে অমান্য করবার পারবি না মজনুর কথা সেই কয়টু ভোট শুনতেন পাবি তাছাড়া কি পাবি আর আমি কই থানার সেক্রেটারি প্রার্থী আমি কই থানার সেক্রেটারি প্রার্থী মজনুর বেটা মিন্টু শুনছি ওই বিএনপি জামাত সুষ্ঠু ভোট দেওয়ার সুযোগ পেলে ভোটটা কটে দিবি লাগ দিবি আর আওয়ামী লীগের অর্ধেক ভোট তোর বিরুদ্ধে যখন যাবি পিয়ারের যাবি ইচ্ছে আমার ব্যক্তিগত গুণে না আমার মা মাথার গুণে খারাপ ছবি দেখ ভালো চোখে দেখ আবার খারাপ চোখে আমি যেটা কমপ্লিট করে দিলাম মাটি করে দিলাম তো কথা বুঝাবার পারছি আমি কারণ ওই অর্ধেক ভোট হাসিনা কলেও না না রামযুগ দেবে না আমি লিগে না না আপনার তোমাকে কই নি আমি ঠিক আছে এখন ওখানে তোমাকে একলা বলছি পরি যে আপনি ওখানে রেজুলেশন পরি একক ক্যান্ডিডেট এটাই তো লেখা রামযুগের নামই তো লেখা না কিছু বদনাম শোনাবো না 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 আমি একটা অন্যায় করছি একটা রাজাকারে আমার বাহিনী লেগে দিয়ে আমি ওই বাহিনীটা ফেভার না করলে রাঞ্জু চেয়ারম্যান হয় মতির মতো একটা মোনাফেককে এই ভাষার মোনাফেককে পার করে দেয়া তার খাসারত আমি দিছি এটা আমি ভুল করছি আমি আপনাদের কাছে মাফ চাই এই কথা বলছি এই 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 এর বাইরে যদি তোদের গোষ্ঠী সম্পর্কে একটা শব্দ করতে বলছি আমি পেলে রাখছি আপনাকে আমি আজকে আর এই স্পেশালি পারা লেখতো না আজকে রাঞ্জু একক প্রার্থী যদি তুই যে ভাইয়ের সাথে বসি তো কারণ পরে তো প্রার্থী নয় সবাই শেষ হয়নি জোর করে প্রার্থী সবাই শেষ হয়নি তারপরে তারপরে তুই বোকা হয়ে বোকা বোকা গুহারা হারিয়ে দেবার ছেলে পরে বসে দেওয়ার চেষ্টা করা লাগবে তুই যদি গুহারা হারিয়ে চাস ওই উন্নয়নের কথা করছি না সত্যি কথাটা আমার মায়ের দুধের কসম দে করলেন এরপরে বসে দিলে আর ক্ষতি হবে গুয়ারা আমি তাই হ্যাঁ বলে আমি এক কথা তোমাদের তোকের মাথা ঠিক নাই যে আওয়ামী লীগের 50% ভোট ওপেন রাঞ্জু বিরোধী হয়ে আছে এরা ভোট দেবে বিয়ারে আর বিয়ারে যখন দেবে না তখন পিয়ারের টাই পিয়ারের তফিল রাঞ্জুর তফিল আছে উন্নয়ন সহ একটা বড় সাইড একের সাইড আছে তাহলে ব্যালেন্স হবে ব্যালেন্স হয়ে গেল জেলা সপ্তাহে দৌড় দিবার পারবি তাই পার হয়ে যাবি
কিন্তু পরি বসা দেওয়া মানে উইদাউট কনটেস্ট বিআরকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে তার মধ্যে তোর যে বর্তমান ছাগল ওসি বর্তমান ছাগল স্টাফ গোটাল থানা এরা কোনো দায় দায়িত্ব নেবে না কোনো দায় 60 লাখ টাকা দিছি সাতটারে ঘুরে দিছে এসপি এসে বলে বসে গোবিন্দ এসপি পাও ধরলো আশরাফের আলী আশরাফের খালি বলল যে মজনু এসে এই টেবিলে বলুক যে নৌকাই পার করতে হবে মজনুকে এই টেবিলে হাজির করতে পারবেন আপনারা আমি 1 কোটি টাকা দিচ্ছি এই ইয়া এডিশনাল কেটা ছিল গাজুর মজনু হাজির করতে পারবে এই টেবিলে বলে সরি স্যার অসম্ভব বলে আমি 1 কোটি টাকা দিচ্ছি মজনু হাজির করতে পারবে না বলুন তখন বলো গোবিন্দ দাদা পাঁচ সারেন গাজীপুর টাকাটা দিয়ে দাও 60 লাখ টাকা দিছি উল্টে সকাল থেকেই আমাদের স্বাগত বাড়ি পুলিশ এই ওসি দিয়ে ওই ভরসা করা যাবে না তুই পরি তোর জন্য আশীর্বাদ এইটুক আমি বললাম 1 লাখ মাগি সমানে 1 মাগি কান্দা কাঠি গরাক গড়ি বুকের কাপড় ফাইলে দিয়ে গোয়ার কাপড় আলোক করে মনে করো যে গরাক গড়ি ও মা গো বাপ গো 200 লোক পালি ওটি গরাক গড়ি ভরিয়া সিন ক্রিয়েট করে কান্দা কাটি এক শালা গায়ে মন কর দেখো তো বাবুরে আতা না এবার বেটার বউ কি হবে গোয়ার কাপড় আলোক করে ফের কান দিচ্ছে এ বাবুরে